সেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ অনুযায়ী তারা যে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন তার ধারাবাহিকতায় আজকে বিকেল পাঁচটায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত 26তম কমিশন সভা অনুষ্ঠিত হবে আজ বিকেল পাঁচটায়। এই সবার সিদ্ধান্ত ক্রমে অদ্য সন্ধ্যা 7টায় বাংলাদেশের সকল গণমাধ্যমে জাতির উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনার মহোদয় বক্তব্য দিবেন, ভাষণ প্রদান করবেন এবং সেই ভাষণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করবেন। আপনার সকল গণমাধ্যম সহকর্মীদেরকে বিনীত অনুরোধ জানাব, বাংলাদেশ টেলিভিশন এবং রেডিওর সাথে লিঙ্ক আপ হয়ে আপনারা সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করবেন। আজকে সন্ধ্যা 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ প্রদানের মাধ্যমে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ণাঙ্গ সময়সূচি যাকে আমরা তফসিল বলি সেটা ঘোষণা করবেন এবং আপনাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে ধৈর্য সহকারে বাংলাদেশ টেলিভিশনের লিঙ্কের মাধ্যমে আপনারা সেটা সরাসরি সম্প্রচারের উদ্যোগ গ্রহণ করবেন। এটাই ছিল আপনাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ। সরাসরি সম্প্রচার করা হবে বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারের মাধ্যমে। আপনারা বাংলাদেশ টেলিভিশন থেকে অন্যান্য প্রোগ্রাম যেরকম বাংলাদেশ টেলিভিশনের সৌজন্যে প্রচার করেন সরাসরি লিঙ্ক আপ করবেন। আজ বিকেল 5টায় বর্তমান কমিশনের 26তম সভা অনুষ্ঠিত হবে। সেই সভায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চূড়ান্ত করা হবে। সেই চূড়ান্ত তফসিল অনুযায়ী সন্ধ্যা 7টায় বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার সরাসরি ভাষণ প্রদান করবেন এবং সেই ভাষণেই তিনি সমগ্র দেশবাসীকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল জানিয়ে দেবেন। আপনাদেরকে আমরা বিনীত অনুরোধ রাখছি বাংলাদেশ টেলিভিশন এবং বেতারের সাথে লিঙ্ক আপ হয়ে সরাসরি অনুষ্ঠানটা সম্প্রচার উদ্যোগ গ্রহণ করবেন। প্রথম হচ্ছে ভাষণটা দিবেন মাননীয় প্রধান নির্বাচন কমিশনার, উনি লিখিত দিলে উনি যদি অনুমতি দেয় তখন আমরা দিতে পারব, উনি তো আমাদের কাছে দিবেন হয়তো ভাষণের আগে। সুতরাং ভাষণ প্রদান করে উনি তারিখ সময় ঘোষণার আগে কপিটা বাহিরে উনি দিবেন কিনা সেটা তো সম্পূর্ণ তার এখতিয়ার। আমি গতকালকেও বলেছি আজকেও বলছি এই বিষয়টি দেখবে আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমরা তাদেরকে অনুরোধ রেখেছি, সুতরাং তারা কি স্ট্র্যাটেজি নিয়েছে সেটা আসলে তারা বলতে পারবেন। বললাম তো আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চূড়ান্তকরণ সংক্রান্ত সভা। আমি তো বলেছি বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে সরাসরি সন্ধ্যা 7টায় উনি ভাষণ দেবেন আর মিটিং হবে, এটা পূর্ণাঙ্গ তফসিল কমিশনে উঠবে, আলোচনা হবে, তারা সিদ্ধান্ত দিবে, অনুমোদন হবে, তারপর উনি ভাষণ দেবেন। আমি আপনাদেরকে বিনীত অনুরোধ জানাবো রাজনৈতিক বিষয়গুলো দয়া করে আমাদেরকে প্রশ্ন করলে আমরা বিব্রত হই, কারণ এটি রাজনৈতিক ইস্যু। আমরা তো বারবারই বলছি নির্বাচন